আজকে জানবো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে ঘটমান বর্তমানকাল। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে আমরা অন্য নামেও জানি, কি না? প্রোগ্রেসিভ। সেক্ষেত্রে কি বলবো, প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্স মাথায় রাখতে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্স একই ব্যাপার, কিন্তু কি ইন্ডিকেট করবে? ঘটমান অবস্থা। এরপর আমরা সহজেই জেনে নেব কোন কোন ক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্রয়োগ হয়। প্রথমে আমরা কি দেখতে পাচ্ছি, আই এম স্ট্যান্ডিং হিয়ার, আমি এখানে দাঁড়িয়ে আছি। ইউ আর ওয়াচিং মি, আপনি আমাকে দেখছেন। হি ইজ প্লেইং ক্রিকেট, সে ক্রিকেট খেলছে। এই তিনটা উদাহরণ থেকে একটা জিনিস পরিষ্কার বেরিয়ে আসে কি, বর্তমানকালে কোনো কাজ হচ্ছে, চলছে, ঘটছে বোঝাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আরেকটা জিনিস মজার বিষয়, এই ঘটনাগুলো আগে থেকে ঘটছে, এখনও ঘটছে এবং কখন শেষ হবে তা জানা নেই। এক্ষেত্রে কি আমরা টাইম অর্থাৎ সময়ের উল্লেখ পাচ্ছি না। এরপরে আমরা দেখে নেব কথায় ইজ বসবে, কথায় অ্যাম বসবে, কথায় আর বসবে। মাথায় রাখতে হবে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ক্ষেত্রে ইজ বসে, আয়ের পরে অ্যাম বসবে এবং বাকি সকল ক্ষেত্রে আর বসবে। আর বাক্যের গঠনটা কীরকম হলো, প্রথমে আমরা সাবজেক্ট পেলাম, প্রত্যেকটাতেই সাবজেক্ট, তারপর ইজ এম আর, তিনটার মধ্যে যে কোনো একটা, যে ক্ষেত্রে যেমন সাবজেক্ট থাকবে আমরা তাই বসাবো, তারপর ভি ফোর অর্থাৎ মূল ক্রিয়াপদের সাথে আইজি যুক্ত ভাবকে আমরা ভি ফোর রূপেই জানবো, এবং যদি আদার ওয়ার্ড বা আদার ওয়ার্ডস থাকে সেটা তারপরে বসানো হবে এবং সব থেকে শেষে ফুলস্টপ বসবে। এরপরে আমরা দু নম্বরে কি দেখছি, যে কোনো কাজ এখনো চলছে। আমি কোথাও গিয়েছিলাম, আমি দেখলাম যে আপনার ভাই আপনাকে খোঁজ করছে, আমি এসে আপনাকে দেখতে পেলাম, দেখতে পেয়ে আপনাকে কিরকম বলছি, ইউর ব্রাদার ইজ কলিং ইউ, আপনার ভাই আপনাকে ডাকছে। ভাই আর ইউ স্ট্যান্ডিং হিয়ার, এখান থেকে একটা জিনিস পরিষ্কার বুঝতে পারছি যে কাজটা আগে ঘটেছিল, আমি দেখে এসেছি এবং আপনাকে এখন দেখছি। এই দুটোর মধ্যে গ্যাপ থাকলেও এখনও দাদা কিন্তু আপনাকে ডেকে যাচ্ছেন, তাই এক্ষেত্রে কন্টিনিউয়াস টেন্সের প্রয়োগ হলো। ওকে, এরপরে আমরা দেখব নিকট ভবিষ্যতে কোনো কাজ ঘটবে বোঝাতেও কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্রয়োগ হয়। কীরকম, আওয়ার রেজাল্ট ইজ গোয়িং টু পাবলিশ, আমাদের রেজাল্ট খুব তাড়াতাড়ি প্রকাশিত হতে চলেছে, বা হোয়াট আর ইউ ডুইং টুমরো, আগামীকাল আপনি কী করছেন, আগামীকাল আপনি কী করছেন। এটা যেহেতু প্রশংসক বাক্য তাই শেষে প্রশংসক চিহ্ন বসানো হয়েছে। এরপরে জানবো আমরা নিকট ভবিষ্যতে নির্দিষ্ট কোনো পরিকল্পনা বোঝাতেও কিন্তু আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে প্রয়োগ করে থাকি। কীরকম, আই এম গোয়িং টু বাই আ বাইক সুন, অর্থাৎ আমি একটা বাইক কিনবো, এটা নির্দিষ্ট হয়ে গেছে কিন্তু তাড়াতাড়ি কিনবো সেটা এখানে বোঝানো হয়েছে এবং সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে প্রয়োগ করেছি। ওকে, পরের উদাহরণটা ঠিক একই রকম, দে আর গোয়িং টু সিমলা নেক্সট উইক, অর্থাৎ সিমলা যাওয়ার জন্য তারা পুরোপুরি তৈরি হয়ে গেছে, তারা আগামী সপ্তাহে সিমলা যাবে, এই বাক্যটাতে সেটাই দেখানো হয়েছে এবং এক্ষেত্রেও আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্রয়োগ লক্ষ্য করলাম। এরপরে দেখবো আমরা কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রেও কীভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্রয়োগ হয়। কীরকম, হি ইজ গেটিং ফ্যাটার অ্যান্ড ফ্যাটার, সে দিনের পর দিন মোটা হয়ে যাচ্ছে অর্থাৎ ইনক্রিজিং। পরের উদাহরণটা ঠিক তাই, ইউ আর বিকামিং মোর অ্যান্ড মোর এফিসিয়েন্ট ডে বাই ডে, দিনের পর দিন আপনি অনেক দক্ষ হয়ে উঠছেন। আর তিন নম্বর উদাহরণটাতে কী দেখছি, হার বিজনেস ইজ গ্রোয়িং গ্রেজুয়ালি, তার ব্যবসাটা আস্তে আস্তে বাড়ছে। এরপরে আমরা জেনে নেব কন্টিনিউয়াস টেন্সের ছ নম্বর প্রয়োগটা কি। আমরা দেখব ইমপ্রুভ অথবা ইনক্রিজ অথবা ডিক্রিজ, এই ধরনের ক্রিয়াপদ থাকলে কীভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রয়োগ করা যায়। কিরকম, দে আর ইম্প্রুভিং গ্রেজুয়ালি, ধাপে ধাপে তারা উন্নতি করছে, উন্নতিটা একসাথে হচ্ছে না, আস্তে আস্তে হচ্ছে। দ্বিতীয়টাতে কী দেখছি, দ্য প্রাইস অফ মেডিসিন ইজ ইনক্রিজিং ডে বাই ডে, ওষুধের দাম দিনের পর দিন বেড়েই চলেছে, অর্থাৎ এটা কন্টিনিউয়াস ঘটনা। আজকে একটা ক্রয়মূল্য আছে, কালকে দেখবো ক্রয়মূল্য বেড়ে গেছে, আবার তিন মাস পরে দেখা যাবে যে ক্রয়মূল্যটা আরও বেড়ে গেছে। তারপরে তিন নম্বর বাক্যটাতে কী দেখছি, দ্য কোয়ালিটি অফ লাইফ ইজ ডিক্রিজিং র্যাপিডলি, কোয়ালিটি অফ লাইফ অনেক দ্রুত হারে কমে যাচ্ছে। এরপর আমরা সহজেই জেনে নেব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের
কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্স গঠন করা যায় বা প্রশ্নসূচক বাক্য গঠন করা যায় বা ডাব্লিউএইচ দিয়ে প্রশ্নসূচক বাক্য গঠন করা যায়। কিরকম একটা উদাহরণ আমরা তুলে ধরেছি কি দে আর ড্রয়িং আ পিকচার, তারা একটা ছবি আঁকছে। প্রথমে আমরা সাবজেক্ট পাচ্ছি, তারপর বিভার রূপে আর, তারপরে ভিফোর অর্থাৎ মূল ক্রিয়াপদের সাথে আইএনজি যোগ করা হয়েছে, তারপর আদার ওয়ার্ড। সূত্র আকারে সাজালে সেটা কি হয়েছে, প্রথমে আমরা সাবজেক্ট বসালাম, তারপর ইজ এম আর, তারপরে ভিফোর, তারপর আদার ওয়ার্ড, এবং সব থেকে শেষে ফুলস্টপ বসানো হয়েছে। এরপর দেখে নেব এই বাক্যটাকে কিভাবে সহজে প্রশ্নসূচক বাক্যে পরিণত করা যায়। কি সহজে প্রশ্নসূচক বাক্য করার জন্য প্রথমে কি করব, বিভাবটা বাক্যের শুরুতেই বসিয়ে দেব, কি আর দে ড্রয়িং আ পিকচার, বাক্যের শেষে প্রশ্নসূচক বাক্য হওয়ার জন্য প্রশ্নের চিহ্ন বসানো হয়েছে। আর এটাকে সূত্র আকারে সাজালে কি হলো, ইজ এম আর, সাবজেক্ট, ভিফোর, আদার ওয়ার্ড এবং সব থেকে শেষে প্রশ্নসূচক চিহ্ন। তাহলে প্রথম বাক্যটার সাথে দ্বিতীয় বাক্যের তফাৎ কি, প্রথম বাক্যে সাবজেক্টটা প্রথমেই বসেছে, এক্ষেত্রে বিভাবটা প্রথমেই বসেছে, তারপর সাবজেক্ট, এক্ষেত্রে ফুলস্টপ বসেছিল, এক্ষেত্রে প্রশ্নসূচক চিহ্ন। এরপর জেনে নেব এই বাক্যটাকে কিভাবে অতি সহজে আবার ডাব্লিউএইচ দিয়ে প্রশ্নসূচক বাক্যে পরিণত করা যায়। সেক্ষেত্রে কি করব, কিচ্ছু না, এক্ষেত্রে যেমন ইজ এম আরটা বাক্যের শুরুতেই লিখেছিলাম, এক্ষেত্রে তার পূর্বেও ডাব্লিউএইচ বসাতে হবে, তাই এক্ষেত্রে বাক্যের শুরুতে ডাব্লিউএইচ বসানো হয়েছে। আর কিরকম হবে বাক্যটা, হু আর ড্রয়িং আ পিকচার, কারা ছবি আঁকছে একটা, উত্তরটা কি হবে, দে আর ড্রয়িং আ পিকচার। মাথায় রাখতে হবে ডাব্লিউএইচ দিয়ে প্রশ্ন করতে হলে যে উত্তরটা চাওয়া হবে সেই উত্তরটা কিন্তু বাক্যের মধ্যে থাকবে না। তাহলে এটাকে সূত্র আকারে সাজালে আমরা কি করব, ডাব্লিউএইচটা প্রথমে বসিয়ে দিলাম, ইজ এম আর, তারপরে সাবজেক্ট, ভিফোর, আদার ওয়ার্ড থাকলে আদার ওয়ার্ড এবং সব থেকে শেষে প্রশ্নসূচক চিহ্ন বসিয়ে দেব। এটাকে আমরা অন্যভাবেও করতে পারি, কিরকম, হোয়াট আর দে ড্রয়িং, হোয়েন আর দে ড্রয়িং, হোয়াই আর দে ড্রয়িং ইত্যাদি। এরপর আমরা জেনে নেব বিশেষ কিছু ভার্ব যেগুলো কিন্তু কন্টিনিউয়াস ফর্মে ব্যবহার হয় না বিশেষ বিশেষ ক্ষেত্র ছাড়া। কিরকম আগে জেনে নিই সেই ভার্বগুলোর একটা তালিকা। প্রথমে আমরা কি দেখতে পাচ্ছি, মিন, এগ্রি, কনসিডার, ট্রাস্ট, প্রেফার, রিমেম্বার, ফরগেট, নো, ইমেজাইন, মাইন্ড, আন্ডারস্ট্যান্ড, থিঙ্ক, সাপোজ, বিলিভ, ডিসএগ্রি, ফরগিভ, কনসার্ন, রিকগনাইজ, ওয়ান্ট, উইশ, ডিজায়ার, হোপ, ফিল, লাইক, লাভ, হেট, রিফিউজ, ডাউট। তারপরে আমরা কি দেখতে পাচ্ছি, লিভ, এনজয়, অ্যাপিয়ার, লুক, সিম, টেস্ট, ডিপেন্ড, ডিফার, সি, হেয়ার, স্মেল, নোটিস, ওন, পজেস, কনসিস্ট অফ, বিলং টু, কন্টেন্ট, বি, পেসিভ ভয়েস ছাড়া এবং বিশেষ বিশেষ ক্ষেত্রে হ্যাভ এর প্রয়োগ লক্ষ্য করা যায়, যে ভার্বগুলো কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার হয় না এবং বিশেষ বিশেষ কিছু ক্ষেত্র আছে সেক্ষেত্রে এই ভার্বগুলো কিন্তু কন্টিনিউয়াস ফর্ম নেই। কীরকম আছে তার কয়েকটা উদাহরণ আমরা এরপরেই আলোচনা করব। এরপরে দেখে নেব সি এর প্রয়োগ, সি এর প্রয়োগ কীরকম, আই সি ইউ, বাক্যটা কিন্তু সঠিক, এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আই এম সি ইউ, আমি আপনাকে দেখছি, আপনি মনে মনে ভাবতে পারেন কিন্তু বাক্যটা ভুল, এই ধরনের বাক্য কিন্তু লেখা যাবে না। কিন্তু সেকে আমরা কন্টিনিউয়াস ফর্মে ব্যবহার করব, কিরকম, আই এম সি ইউ টুমরো, আমি আপনাকে আগামীকাল দেখব। এক্ষেত্রে যদি টুমরো না দিতাম তাহলে কিন্তু বাক্যটা আগের মধ্যে ভুল হয়ে যেত। আবার আই এম ওয়াচিং ইউ, এটা করা যেতে পারে, সি এর পরিবর্তে ওয়াচের সাথে আইএনজি করে ওয়াচিং করে দিলে কিন্তু বাক্যটা সঠিক হয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে আই এম ওয়াচিং ইউ। পরে দেখব হেয়ার এর প্রয়োগটা কীরকম আছে, মানে শোন, আই হেয়ার ইউর ভয়েস, আমি আপনার গলার আওয়াজ শুনতে পাচ্ছি, আই এম হিয়ারিং ইউ, আমি আপনাকে শুনছি, এটা আপনার মনে হতে পারে কিন্তু এটা কিন্তু ভুল বাক্য, এরকম বাক্য কিন্তু আমাদের লেখা যাবে না। কিন্তু হেয়ারটাকে কন্টিনিউয়াস ফর্মে ব্যবহার করা যেতে পারে, কিরকম, দ্য জাজ ইজ হিয়ারিং দ্য কেস টুমরো, জাজ আগামীকাল কেসটা শুনবেন, অর্থাৎ কেসটা উঠবে নির্দিষ্ট জায়গাতে, জাজ কেসটা শুনবেন, ওনাকে কেসটা
শোনানো হবে। পরে দেখবো এনজয়ের প্রয়োগ কীরকম হচ্ছে। এনজয় কিন্তু আইনজি নেই না, এনজয়ের সাথে আইনজি যোগ করা যাবে না। আই রিয়েলি এনজয় ট্রাভেলিং, মানে এনজয়টা কিন্তু রুট ভার্বে থেকে গেল, ট্রাভেলিংটা আইনজি যোগ হয়ে গেল। আবার আই এনজয় প্লেইং ক্রিকেট, আমি ক্রিকেট খেলতে পছন্দ করি, দুটো বাক্যে কিন্তু কন্টিনিউয়াস। এরপরে শিখবো আমরা নোয়ের ক্ষেত্রে কন্টিনিউয়াস টেন্স কেমনভাবে প্রয়োগ হয়। আই নো হার ওয়েল, আমি তাকে ভালোভাবেই জানি। আই এম নোয়িং হার ওয়েল, আই এম নোয়িং হার ওয়েল, লিখলে কিন্তু বাক্যটা ভুল হয়ে যাবে, আই এম নোয়িং কখনো লেখা যাবে না। আবার ফিল দিয়ে যখন আমরা বাক্য গঠন করি কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কীরকম হয়, আই ফিল বেটার, আমি ভালো অনুভব করছি, আমি অসুস্থ হয়েছিলাম সুস্থ হচ্ছি, দিনের পর দিন ভালো অনুভব করছি, তখন কী বলবো, আই এম ফিলিং বেটার অ্যান্ড বেটার। সেক্ষেত্রে কিন্তু ফিলের সাথে আইনজি যোগ হবে। আবার অ্যাপিয়ার হলে কীরকম হবে, দ্য রিডল অ্যাপিয়ার্স টু বি ইজি, রিডল অর্থাৎ ধান্দাটা আমার কাছে সহজ মনে হচ্ছে, এক্ষেত্রে কিন্তু আইনজি হবে না। বাট এই ক্রিয়াপদটাই দেখবো কীভাবে কন্টিনিউয়াস টেন্স রূপে আইনজি গঠন করছে। দ্য মুন ইজ অ্যাপিয়ারিং দ্য স্কাই, চাঁদ আকাশে দেখা দিয়েছে। মাথায় রাখতে হবে অ্যাপিয়ার, ফিল, নো বা আগে একগাদা ভার্বের উদাহরণ বলেছি, এগুলো সবগুলোই কন্টিনিউয়াস ফর্মেই থাকে, তাই এই ভাবগুলোর সাথে আইনজি যোগ করা যায় না বিশেষ কিছু ক্ষেত্র ছাড়া। এরপরে আমরা দেখবো স্মেল, সেক্ষেত্রে কীভাবে আইনজি প্রয়োগ হচ্ছে বা হচ্ছে না। দ্য ফ্লোয়ার স্মেলস সুইট, ফ্লোয়ারের স্বাভাবিক ধর্ম গন্ধ ছড়ানো, তাই এক্ষেত্রে স্মেলস বসেছে, আইনজি বসেনি। আবার অন্য ক্ষেত্রে আইনজি বসানো যাবে, দে আর স্মেলিং দ্য ফ্লাওয়ার্স, তারা ফুলটার গন্ধ নিচ্ছে। তাহলে এক্ষেত্রে যদি আমরা আইনজি প্রয়োগ করি বাক্যটা ফুল হয়ে যাবে। আবার দে স্মেল দ্য ফ্লাওয়ার এটা যদি লিখি সেক্ষেত্রেও বাক্যটা ভুল হয়ে যাবে, তাহলে এই ছোটো ছোটো ভুলগুলো আমাদের করা যাবে না, এটা কিন্তু বড় ভুল হয়ে যাবে। এরপরে আমরা দেখব লুক, এই ক্রিয়াপদটা কোথায় আইনজি গ্রহণ করছে বা করছে না কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে। দ্য বয় লুকস হ্যান্ডসাম, ছেলেটাকে হ্যান্ডসাম লাগছে। আবার দ্য ক্লাব ইজ লুকিং ফর আ ক্রিকেট কোচ, ক্লাবটা একটা ক্রিকেট কোচ এর খোঁজ করছে। তাহলে এক্ষেত্রে কিন্তু আইনজি ভুল করে যদি আমরা প্রয়োগ করি বাক্যটা সেক্ষেত্রে ভুল হয়ে যাবে, তাই দ্য বয় লুকস হ্যান্ডসাম বা দ্য গার্ল লুকস বিউটিফুল আমরা করতে পারি। আর এক্ষেত্রে দ্য ক্লাব লুকস ফর আ ক্রিকেট কোচ লিখলে কিন্তু বাক্যটা ভুল হয়ে যাবে, তাই এই ধরনের ছোট ছোট জিনিসগুলো আমাদের মনোযোগ দিয়ে জানতে হবে এবং মনে রাখতে হবে, এবং যখন আমরা অ্যাপ্লিকেশন করব ঠিকঠাক লিখতে হবে। এরপর দেখে নেব কনসিডার শব্দটা কোন ক্ষেত্রে আইনজি নিচ্ছে বা নিচ্ছে না। কীরকম, প্রথম উদাহরণটাতে আমরা কী দেখছি, আই কনসিডার দেম টু বি হ্যাপি, আমি মনে করছি তারা সুখী আছে, এটা আমার ওপিনিয়ন, এটা আমার ভিউ, ওকে। বাট দ্বিতীয় উদাহরণটাতে আমরা কী দেখছি, হি ইজ কনসিডারিং টেকিং আর্লি রিটায়ারমেন্ট, সে ভাবছে রিটায়ারমেন্ট তাড়াতাড়ি নেবে, এটা সে প্রেজেন্টলি ভাবছে, তাই তো, অর্থাৎ টেম্পোরারি ব্যাপার, কোন সাময়িক ব্যাপারকে জোর দিয়ে বোঝানোর ক্ষেত্রে আমরা কিন্তু আইনজি ব্যবহার করতে পারি। সেই ডিসিশনটা তার পারমানেন্ট ডিসিশন নাও হতে পারে, সে ভাবছে, সি ইজ কনসিডারিং টেকিং আর্লি রিটায়ারমেন্ট, আর্লি রিটায়ারমেন্ট করার কথা সে ভাবছে, তাই এক্ষেত্রে আমরা আইনজি প্রয়োগ করলাম। বাট এক্ষেত্রে আইনজি প্রয়োগ করা যাবে না, কারণ সেটা আমার ভিউ।